হাই বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজ একটি নতুন ধরনের জিনিস শেখাবো। এটা একটি গুগলেরই ফিচার্স। গুগলে একটি নতুন ধরনের ফিচার্স এসছে, মানে তুমি যে কোনো অ্যানিমেলকে থ্রি ডাইমেনশনালে দেখতে পারবে, মানে 3D ডাইমেনশনালে দেখতে পারবে নিজের প্লেসে। এই ফিচার্সটা অনেকেই জেনে থাকতে পারো, তবুও যারা জানে না এই ভিডিওটা তাদের জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে একটা। ঠিক আছে, বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করা যায়। প্রথমে গুগল অ্যাপ্লিকেশনে যাবে। গুগল অ্যাপ্লিকেশনে যেয়ে যে কোনো একটা অ্যানিমেলের নাম লিখবে, হয়তো টাইগার। টাইগারটা মারলে ভিউইন 3D, ভিউইন নিচের দিকে স্ক্রল করে দেখবে এখানে লেখা থাকবে ভিউইন 3D। ভিউইন 3D-তে ক্লিক করবে, ভিউইন 3D-তে ক্লিক করে ভিউইন ইউর স্পেসে ক্লিক করবে, দেখবে মোবাইলে ক্যামেরা খুলে যাবে। এবার ক্যামেরা দেখবে একটা অ্যাডজাস্ট করার বা অ্যাডজাস্ট করার মতন একটা জায়গা চলে আসবে। দেখো তুমি ক্যামেরা এদিক এদিকেও করতে পারো, এদিক ওদিক সেদিক করতে পারো, কিন্তু বাঘ দেখবে স্থিরই থাকবে, এদিক ওদিক কোথাও নড়বে না। এটাই হচ্ছে ফিচার্স। লাইন লিখেও করতে পারো, আরো অনেকের অনেক জন্তু জানোয়ার ই আছে, তুমি শুধু ট্রাই করে যাবে দেখবে নিচের দিকে যাবে ভিউ 3D। ক্যামেরা এদিক ওদিক করবে, দেখা যাবে সিংহ চলে এসেছে আমাদের। এটা দিয়ে তুমি ছবিও তুলতে পারবে, এই ছবিটা ডাইরেক্ট তোমার গ্যালারিতেই সেভ হবে। এইখানে যে গোল করে যে বাটনটা আছে, এই গোল করে বাটনে ক্লিক করবে, এদিক ওদিক খেলাবে, এটাই। ঠিক আছে, নকডাউনের বাজারে সিংহের সঙ্গে ছবি তুলো, বাঘের সঙ্গে ছবি তুলো, এটাই। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।